হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনলাইন অ্যাডভাইজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে আর একটা নতুন জব আপডেট নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি চলে যাই একবার, সরাসরি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড পক্ষ থেকে এসেছে। আমি এটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব, আজকে আমি এটা নিয়ে তোমাদের বলবো। আর সবার আগে বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি অনেক কিছু এখানে আপডেট দিতে থাকবো। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এটাই আমার চ্যানেল, এই যে দেখে নিয়েছি অনলাইন অ্যাডভাইজার। এই চ্যানেলে আমি আইটিআই, ডিপ্লোমা, বিটেক এবং অল গ্র্যাজুয়েট সমস্ত রকমের গভর্নমেন্ট জব, প্রাইভেট জব সম্পর্কে আমি আপডেট দিতে থাকি এবং আপডেট দেব। এবং এখানে আমি জবস, কাট অফ, সিলেবাস এবং আদার্স রিলেটেড ইনকোয়ারি আমি দিতে থাকবো। এমপ্লয়মেন্ট নিউজ সম্পর্কে আমি ডেলি টু ডে বাই ডে আপডেট দিতে থাকি প্রত্যেক উইকলি। এখন এমপ্লয়মেন্ট নিউজ আসছে না বলে আমি দিতে পারছি না। তারপরে তোমার আদার্স সব রকম অন্যান্য কন্টেন্টও আমি দিয়ে দেবো। এবার থেকে আমি শুরু করবো যে এবার থেকে আমি কিছু নতুন কন্টেন্টের উপর কাজ করছি। মানে মানে অনেক ফ্রি অ্যাপস আছে, অনেক ফ্রিতে কিছু শেখায় গভর্নমেন্ট থেকে, সেইগুলোর উপরে আমি আলোচনা তোমাদের করবো নেক্সট ভিডিওতে উইথ প্রুফ, ঠিক আছে? আর এরকম আমি এখন দিতে থাকবো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বেশি কথা না বলে আজকে আমি মুখ্য বিষয়ে চলে যাই, যেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড থেকে এসেছে। এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিস জব, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হবে। ডিভিশন হচ্ছে তোমার হলের ডিভিশন। এটা একটা রিক্রুটমেন্ট ফর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিং 2020, দেখতেই পাচ্ছ এখানে। আচ্ছা, এটা ফার্স্ট ডেট হয়েছে তোমার 3 জুন 2020-তে অ্যাপ্লাই হয়েছে, মানে শুরু হয়েছে স্টার্টিং ডেট। আর লাস্ট ডেট হবে 1 জুলাই 2020। এবার আমি এগুলো ডাউনলোড করে নেবে, এখানে আমি সমস্ত লিঙ্ক পিডিএফ দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। কোনো রকম জানার কিছু থাকলে আমাকে জানাবে, আমি বলে দেবো। আচ্ছা, ফার্স্টে আগে বলে দিই, দেখো কোন কোন ডিপার্টমেন্ট এসছে। সেটা হচ্ছে তোমার অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল কমিউনিকেশান, এগুলো থেকে এসছে, ঠিক আছে? আর আর এখানে আমি তোমাকে ডিটেলস, এখানে ডিটেলসটা দেওয়া আছে, একবার দেখে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিপ্লোমা কিন্তু 3 মাস, মানে 3 ইয়ার্স ডিপ্লোমা হতেই হবে, ঠিক আছে? আর সিলেকশন প্রসেস, এখানে তোমার হচ্ছে ডিপ্লোমায় যা মার্কস হয়েছো তার উপর তোমার সিলেকশন হবে, মেরিট হবে। তুমি যদি সিলেক্ট শর্ট লিস্ট হও, তোমাকে SMS বা মেলের মাধ্যমে জানিয়ে দেবে, ইমেলের মাধ্যমে। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করবে? www.mhrd.government.in-এ যাবে। এটা হচ্ছে আইটিআই ডিপ্লোমাদের জন্য, আইটিআই সরি, ডিপ্লোমা বিটেকদের জন্য অ্যাপ্রেন্টিস পোর্টাল। এখান থেকে গিয়ে তোমরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, যেটা হচ্ছে ন্যাটস বলে, এটা আইটিআই বাদ দিয়ে ডিপ্লোমা বিটেকের এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আইটিআইদের সাইট আলাদা আছে, আমি সাইটে চলে যাচ্ছি ডিপ্লোমা বিটেকের। এই দেখো, এই সাইটে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম, এখানে আইটিআই ডিপ্লোমা, আইটিআই বাদ দিয়ে ডিপ্লোমা বিটেক যারা আছে সবাই এখানে এনরোলমেন্ট করে রাখবে। এখানে সমস্ত রকম জব আপডেট পাবে তোমরা, সমস্ত রকম ভ্যারাইটি ফেসিলিটি পাবে ফিউচারে, ঠিক আছে? এবং এখন করে রাখলে দেখো 1074673 স্টুডেন্ট এখানে অলরেডি রেজিস্টার্ড, 13813 ইন্ডাস্ট্রি ভিজিট করেছে, 2669 ইনস্টিটিউশন এখানে ওপেন আছে আজকালকার। ওকে, এখানে ডিটেলস আরও যে যদি কেউ যদি কিছু জানতে চাও এখানে গিয়ে দেখে নেবে এটা, ঠিক আছে? আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। আর এখানে গিয়ে এনরোলমেন্টে গিয়ে তোমরা এখানে এনরোলমেন্ট করবে। এনরোলমেন্ট করার পর এখানে দেখবে একটা স্টেপ বাই স্টেপ যা চাইছে এখানে দিয়ে তোমরা অ্যাপ্লাইটা করে দেবে। এটা খুব ইজি আছে, শক্ত কিছু নয়। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। এখান থেকে যাওয়ার পর সবার লাস্ট পেজে গিয়ে একদম তুমি এই এই লেখাটা সার্চ করবে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ওখানে দেখিয়ে দেবে। ওখান থেকে অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। যদি শর্টলিস্ট হয়, তোমার ফোনে মেল অথবা SMS মাধ্যমে, তোমাকে SMS মাধ্যমে জানিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এরকম আরও জব আপডেট পাওয়ার জন্য পাশে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি সঙ্গে সঙ্গে আপডেট করার পরই তোমাদের কাছে যেন চলে যায়, ঠিক আছে? তো আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।